হ্যালো গাইজ, আমি সাগনীল এবং আজকে আমি কথা বলবো 2021 সালে রিলিজ পাওয়া টপ 10 ওয়েব সিরিজ নিয়ে, যেখানে বাংলা ভাষার কোনো কন্টেন্ট আমি রাখবো না। সেটার জন্য আমি একটা সেপারেট ভিডিও করব। এই ভিডিওতে অন্যান্য ল্যাঙ্গুয়েজের আমি যা যা ওয়েব সিরিজ দেখেছি তার টপ 10 নিয়ে কথা বলবো। আর একটা কথা আমি মেনশন করে রাখতে চাই, যে এটা আমার দেখার মধ্যে টপ 10, এর মানে এই নয় যে এটাই ধ্রুব সত্য বা এটা তোমাদেরও মতামত হতে হবে। এখানে জাস্ট আমার যে 10টা সবচেয়ে বেশি ভালো লেগেছে আমি সেগুলো নিয়ে কথা বলবো। একটা জিনিস আমি জানিয়ে রাখতে চাই, এই ভিডিওটা ছাড়াও এই বছরের আগামী দিনগুলোতে আমরা আরও এই ধরনের অনেকগুলো ভিডিওস আনতে চলেছি। টপ 20 ফিল্মসের একটা ভিডিও করব, যেখানে বাংলা ভাষার কোনো কন্টেন্ট আমি রাখবো না। টপ 5 বেঙ্গলি ফিল্মস করব, যেখানে শুধু বাংলা ভাষা থাকবে। টপ 5 বেঙ্গলি সিরিজ করব। টপ 10 ওর্স্ট ফিল্মস করব, যেখানে আমি বাংলা ভাষার কোনো কন্টেন্ট রাখবো না। টপ 10 ওর্স্ট বেঙ্গলি ফিল্মস করব। টপ 10 ওর্স্ট বেঙ্গলি সিরিজ করব। এবং টপ 10 ইন্ডি ওয়ার্ক করব। 10খানা এই বছর আমার দেখা 10খানা বেস্ট ইন্ডিপেন্ডেন্ট ওয়ার্ক নিয়ে আমি কথা বলবো। টপ 10 এর এই লিস্ট শুরু করার আগে আমি একটা কথা বলে রাখতে চাই, যে এই 10টা কাজ নিয়ে আমি ডিটেলসে কথা বলবো না এই ভিডিওতে, কারণ আমি এগুলো রিভিউ সব করে রেখেছি। আমি ডিসক্রিপশন বক্সে প্রত্যেকটা লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা চাইলে তখন গিয়ে রিভিউটা দেখতে পারো। আমি জাস্ট এখানে সামান্য সামান্য করে কথা বলার চেষ্টা করব। প্রথম যে ওয়েব সিরিজটা কথা বলবো সেটা হচ্ছে সানফ্লাওয়ার, যেখানে মুখ্য চরিত্রে আমরা অভিনয় করতে দেখি সুনীল গ্রোভারকে। এটার মধ্যে একটা ব্ল্যাক কমেডির ছোঁয়া ছিল, যেটা আমার প্রচণ্ডই বেশি ভালো লেগেছিল, কারণ এই জনরাটা খুব একটা অ্যাটেম্প করা হয় না ভারতবর্ষে, ওয়েব সিরিজ ফর্ম্যাটে তো একেবারেই করা হয় না, সেটা সানফ্লাওয়ারে করে দেখানো হয়েছিল। তো জি ফাইভের এই ওয়েব সিরিজটা অবশ্যই মানুষের দেখা উচিত। নেক্সট যেটাকে আমি রাখবো সেটা হচ্ছে দ্য হুইসেলব্লোয়ার। এই ওয়েব সিরিজটা সোনি লিভে ঠিক কিছুদিন আগে রিলিজ করেছে। এই ওয়েব সিরিজটার মুখ্য চরিত্রে আমরা ঋত্বিক ভূমিকে অভিনয় করতে দেখি, যিনি অসাধারণ পারফরমেন্স দিয়েছেন এই সিনেমার মধ্যে। একটা মেডিকেল করাপশন নিয়ে এই এই ওয়েব সিরিজটা কথা বলে, ফলত এই ধরনের ইস্যুকে নিয়ে সাধারণত সিরিজ এর আগে ভারতবর্ষে দেখা যায়নি। তো ডেফিনেটলি এই সিরিজটা থাকবে, কারণ এইখানে যে মুখ্য চরিত্র রয়েছে সে কিন্তু নিজেই করাপ্টেড, এবং সেখান থেকে সে কীভাবে হুইসেল ব্লোয়ার হয়ে উঠছে এই যাবতীয় জানি আমি রিভিউ করেছিলাম, যাহলে তোমরা দেখতে পারো। এই সিরিজটা অবশ্যই আমার মনে হয় মানুষের দেখা উচিত। নেক্সট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নভেম্বর স্টোরি। এটা মেনলি তামিল ল্যাঙ্গুয়েজে সিরিজটা এসেছিল ডিজনি হটস্টারে, হিন্দি ল্যাঙ্গুয়েজে তোমরা চাইলে পেয়ে যাবে। মুখ্য চরিত্র অভিনয় করেছিলেন তামান্না, তার কেরিয়ার বেস্ট পারফরমেন্স আমার মনে হয়েছিল, আমি তাকে যতটা দেখেছি এটা তার বেস্ট মনে হয়েছে আমার। এছাড়া একটা বৃদ্ধ ভদ্রলোকের চরিত্র ছিল, সে দুর্দান্ত পারফরমেন্স দিয়েছিলেন। থ্রিলার ঘরানার একটা সিরিজ এটা, এই সিরিজটার মধ্যে যে রহস্যটা লুকিয়ে রয়েছে সেটা সত্যি খুব ভালো ছিল। তো ডেফিনেটলি এটা একবার দেখা উচিত মানুষের। নেক্সট যে সিরিজটা নিয়ে কথা বলবো সেটার নাম হচ্ছে ওয়ান্ডা ভিশন। তো জানোই তোমরা ডিজনি হটস্টারে মার্ভেল বেশ অনেকগুলো সিরিজ আনছে, এবং ওয়ান্ডা ভিশন থেকেই এই জার্নিটা শুরু হয় মার্ভেলের। তো ওয়ান্ডা ভিশন সিরিজটাই যে কটা বেরিয়েছে এই বছর আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে, যদিও হকাই আর হোয়াট ইফ আমি দেখিনি ব্যক্তিগতভাবে। আমি ফ্যালকন অ্যান্ড ক্যাপ্টেন আমেরিকাটা দেখেছিলাম এবং একই সঙ্গে লোকিটটা দেখেছিলাম, সেগুলোর মধ্যে আমার ওয়ান্ডা ভিশনটা পার্সোনালি প্রচণ্ড বেশি পছন্দ হয়েছিল। তার কারণ বিভিন্ন রয়েছে, এবার মার্ভেল কেন মানুষের পছন্দ সেটা মার্ভেল ফ্যানরা খুব ভালো মতোই জানে, আমার মনে হয় না আলাদা করে বলার কারণ রয়েছে। এবার যেটা নিয়ে কথা বলবো সেটাও ডিজনি হটস্টারে একটা সিরিজ, আরিয়া 2। সুস্মিতা সেনের অসাধারণ পারফরমেন্স এবং ক্যারেক্টারের জার্নি যেভাবে এই ওয়েব সিরিজের মতো দেখানো হয়, আমার মনে হয় ভারতবর্ষের কোনো ওয়েব সিরিজে এই টেম এই ব্যাপারটাকে ফলো করা হয় না। বিদেশি যে একটা ঘরানা ওয়েব সিরিজ বানানো, চরিত্রের নির্মাণ করার, সেইটা আরিয়া 2 তে বেস্টভাবে করা হয়। এখন অবধি যে কটা ওয়েব সিরিজ ভারতবর্ষে বেরিয়েছে তাদের মধ্যে আমি ডেফিনেটলি এটা বলতে পারি। তো ক্যারেক্টার ডেভেলপমেন্টের দিক থেকে আরিয়া 2, আরিয়া দুটো পার্টি বীভৎস, মানুষের ডেফিনেটলি দেখা উচিত। সেক্ষেত্রেই কিন্তু মানুষ এই ব্রেকিং ব্যাড, গেম অফ থ্রোনস এই ধরনের সিরিজগুলোতে কী ধরনের ক্যারেক্টার ডেভেলপমেন্ট করা হয় সেটার ব্যাপারে একটা আইডিয়া করতে পারবে। মানে এই যে একটা ঘরানা এটা সম্পর্কে একটুখানি ইউজড হওয়াটা ভারতবর্ষের দর্শকের দরকার। ওয়েব সিরিজ মানে শুরু থেকে শেষ অবধি হাইয়েস্ট পিক পয়েন্টস নয়। নেক্সট যে দুটো ওয়েব সিরিজের নাম আমি বলবো, একটা হচ্ছে অ্যাসপিরেন্টস, একটা হচ্ছে কোটা ফ্যাক্টরি সিজন 2। দুটোই টিভিএফ এর বানানো। তো টিভিএফ এর স্ট্রং জোন কী সেটা আমাদের সকলেরই জানা, সেটা হচ্ছে রাইটিং। ওরা নিজেরা একসময় আইআইটিতে পড়াশোনা করেছে, তো সেটার জন্য ওরা যে এক্সপিরিয়েন্সটা গ্যাদার করেছে সেটাকেই ওরা নিজেদের কাজকর্মগুলোতে কিন্তু প্রচণ্ড রকমভাবে ফুটিয়ে তুলতে সক্ষম হয়। অরিজিনালিটি রয়েছে ওদের মধ্যে, ওদের কাজগুলোর মধ্যে অন্যান্য যে ইন্ডিয়ান ওয়েব সিরিজগুলো হচ্ছে এখন সেগুলোর কোনো মিল পাওয়া যায় না, যে কারণে ওদের কাজগুলো এত ভালো হয়। অ্যাসপিরিয়েন্সে গান খুব ভালো ছিল, যে ইমোশনাল কানেক্টগুলো ছিল প্রত্যেকটা চরিত্রের সঙ্গে সাধারণ মানুষের, সেগুলো প্রচণ্ড খেটেছিল বলেই অ্যাসপিরিয়েন্স সিরিজটা এত ভালো হয়েছে। এবং একই সঙ্গে কোটা ফ্যাক্টরি সিজন 2, কোটা ফ্যাক্টরি সিজন 1টা প্রচণ্ড সাকসেসফুল ছিল, সিজন 2টা সেটাকে আরও এগিয়ে নিয়ে যায়, ফলত অবশ্যই অ্যাসপিরেন্টস আর কোটা ফ্যাক্টরি সিজন 2 মানুষের দেখা উচিত। এবারে আমি যে সিরিজটা নিয়ে কথা বলবো সেটা একটা ডকুমেন্টারি ড্রামা সিরিজ, নেটফ্লিক্সে এই বছরই এসেছিল, হাউস অফ সিক্রেটস, বুড়ারি ডেটসকে কেন্দ্র করে বানানো। যারা এখন অবধি দেখোনি তারা ডেফিনেটলি এটা দেখো, কারণ এই ডকুমেন্টারি ড্রামা সিরিজটা আমার মধ্যে একটা হিউজ ইম্প্যাক্ট ফেলতে পেরেছিল। আমি খুব একটা হরর জনরার কাজ দেখি না, তার কারণ সেটা আমাকে ভয় পাওয়াতে পারে না, আর যদি না পাওয়াতে পারে সেক্ষেত্রে ওই জনরাটা আমি কেন দেখবো, তার জন্য আমি
খুব একটা দেখি না ওই জনরাটা, কিন্তু এই কাজটা আমাকে কিন্তু রীতিমতন একটা আতঙ্ক সৃষ্টি করতে পেরেছিল আমার মধ্যে। তো এটা খুবই ভালো একটা ডকুমেন্টারি ড্রামা সিরিজ, প্রচণ্ড ইনসিডেন্টটাকে ট্রুলি দেখাতে পেরেছে, তো ডেফিনেটলি গো ফর ইট। এবারে আমি যে সিরিজটা নিয়ে কথা বলবো সেটা নেটফ্লিক্সে এসছে, স্কুইড গেম। বোধহয় এই বছর সবচেয়ে বেশি মানুষ এই সিরিজটা দেখেছে সারা পৃথিবী জুড়ে আমি বলছি। তো এই সিরিজটার প্রচুর ভালো দিক রয়েছে, আমি সেসবে ঢুকছি না, তবে ছোট করে বলবো ক্যারেক্টার ডেভেলপমেন্ট লিড ক্যারেক্টারের অসাধারণ, এবং বাকি যে পার্শ্বীয় চরিত্রগুলোকে আমরা দেখতে পাই সেই চরিত্রগুলোর ইনভলভমেন্ট এই সিরিজে মারাত্মক। প্রত্যেকে কোনো না কোনো রকমভাবে গল্পটাকে ইনফ্লুয়েন্স করছে, সবার নিজস্ব নিজস্ব স্পেস রয়েছে, প্রত্যেকে ভালো অভিনয় করেছে, লাস্টে গিয়ে একটা টুইস্ট রয়েছে যেটা প্রচণ্ডই ভালো একটা টুইস্ট, এবং সিজন টু আসার জন্য সিজন ওয়ানের লাস্টে গিয়ে যে জায়গায় ছেড়ে দিচ্ছে যে এবার সিজন টু আসবে সেই জায়গাটা প্রচণ্ডই ইন্টারেস্টিং, মানে দর্শক বাধ্য হবে সিজন টু এর জন্য অপেক্ষা করতে, ফলত স্কুইড গেম ডেফিনেটলি এই লিস্টে থাকবে। লাস্ট যে সিরিজটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে মুম্বাই ডায়েরিজ, আমাজন প্রাইমে এসেছিল। এই সিরিজটাতে যারা যারা অভিনয় করেছেন প্রত্যেকের ভালো অভিনয় রয়েছে, প্রত্যেকটা চরিত্র ইকুয়াল স্পেস পায়, প্রত্যেকটা চরিত্রই 26/11 ঘটনার জন্য কীভাবে ইম্প্যাক্ট হয় তাদের জীবনে সেগুলো খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আমার মনে আছে একটা লং শট ছিল এই সিরিজের মধ্যে যেটা ওয়েল এক্সিকিউটেড, দারুণ। আমার কত নম্বর এপিসোড এক্স্যাক্টলি মনে নেই, খুব ভালো একটা সিরিজ, আমার মনে হয় সকলেরই দেখা উচিত, এবং এটাকে আমি এত উপরে রাখছি অন্যান্য ওয়েব সিরিজগুলোর তুলনায়, তার কারণ হচ্ছে 26/11 ঘটনাটা আমাদের সবার জানা, সেটার সঙ্গে একটা ফিকশনাল পার্ট জুড়ে দিয়ে দর্শককে ঘটনাটা এমনভাবে দেখানো যে আপনি বোধহয় জানেনই না 26/11 সম্পর্কে, আপনি কোথাও ফিল করবেন না যে রিপিট হচ্ছে, এই ব্যাপারটা ডিরেক্টর যে করে দেখাতে পেরেছেন এটা এক্সট্রাঅর্ডিনারি। তো আমার মনে হয় যে আমাজন প্রাইমের এই সিরিজটা সবার একবার হলেও দেখা উচিত, এটা দারুণ একটা সিরিজ। এছাড়া আরও কয়েকটা ওয়েব সিরিজ আমার লিস্টে থাকবে, তান্ডব সিরিজটা, পলিটিক্যাল জনরাতে খুব একটা কাজ হয় না ভারতবর্ষে ওয়েব সিরিজের কথা বলছি, তো সেটা করা হয়েছিল, আমার ভালো লেগেছিল পার্সোনালি। দ্য এম্পায়ার যে প্রচেষ্টাটা করেছিল ওরা ভারতবর্ষের গেম অফ থ্রোনস টাইপের, তো সেই প্রচেষ্টাটাকে আমি স্যালুট জানাই, এবং আমি আশা করব যে ওরা আরও বিগার ওয়েতে নিজেদের পরবর্তী সিজনগুলো আনবে, তো আমি চাইবো এটা দেখতে পারো তোমরা। এবং নাভারাসা, এটা একটা নেটফ্লিক্সের অ্যান্থোলজিক্যাল সিরিজ ছিল, 9 এপিসোড ছিল প্রবাবলি, সেই এপিসোডগুলোর 9 আলাদা আলাদা গল্প বলছে, তো সব মিলিয়ে ওই সিরিজটার বিভিন্ন এপিসোডগুলো আমার খুবই ভালো লেগেছিলো। এছাড়া আজীব দাস্তানস এক্সেট্রা এক্সেট্রা অনেকগুলো কাজ ভালো হয়েছে অ্যান্থোলজিক্যাল সিরিজ নেটফ্লিক্সে, তবে দুটোর নাম আমি বলবো, একটা হচ্ছে গুল্লাক আর একটা হচ্ছে টাব্বার, এই দুটো এই বছর রিলিজ করেছে, আমি শুনেছি খুব ভালো, ব্যক্তিগতভাবে আমার দেখা নেই যে কারণে আমি বলছি না, তবে আমি শুনেছি খুব ভালো, চাইলে তোমরা দেখতে পারো। টপ 10 লিস্টে আমি রাখতে পারলাম না, কিন্তু ডেফিনেটলি এগুলো হয়তো ভালো হয়েছে, দেখা উচিত মানুষের। তো এটা ছিল আজকের ওভারঅল ভিডিও, তোমাদের কি মতামত, তোমাদের টপ 10 লিস্ট কি সেটা ডেফিনেটলি আমাদের কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করতে পারো, শেয়ার করতে পারো নিজের সিনেমা লাভার ফ্রেন্ডদের সঙ্গে, আমাদের চ্যানেল যদি নতুন হও তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো, কারণ আমরা এরকম সিনেমা ওয়েব সিরিজ সংক্রান্ত ভিডিওস করতে থাকি। আজকের মতন টাটা, চোখ রাখো পরবর্তী ভিডিওতে।